গিটার শিক্ষার্থী বন্ধুরা সুরেলা মিউজিকের পক্ষ থেকে আমি অশোক পাল সবাইকে স্বাগত জানাচ্ছি গিটার শেখার আটচল্লিশ পর্বে এই পর্বে আমরা শিখব ডি মেজর সেভেন কর্ড ডি ডমিনিয়েন সেভেনথ কর্ড এবং ডি মাইনর সেভেন্থ কর্ড কীভাবে ধরতে হয় চলো বন্ধুরা শুরু করা যাক ডি মেজর সেভেনথ কর্ড ডি নোট হচ্ছে সা মেজর সেভেন্থের ফর্মুলাটা দেখে নিচ্ছি মেজর সেভেন্থের ফর্মুলা হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন স্বর হচ্ছে সা শুদ্ধ গা পা শুদ্ধ নি ফ্রেট কাউন্ট হবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সিক্স স্ট্রিং ফিফ ফ্রেট নোট হচ্ছে এ স্বর হচ্ছে পা ফিফ স্ট্রিং ফিফ ফ্রেট নোট হচ্ছে ডি স্বর হচ্ছে সা সাি ফিফ রেট নোট হচ্ছে এ স্বর হচ্ছে পা ফার্স্ট ফিঙ্গার দিয়ে বারে ধরতে হবে এবারে ফোর্থ স্ট্রিং সেভেন থ্রেট থার্ড ফিঙ্গার নোট হচ্ছে এ সর হচ্ছে পা থার্ড স্ট্রিং সিক্স থ্রেট সেকেন্ড ফিঙ্গার নোট হচ্ছে সি শার্প সর হচ্ছে শুদ্ধ নি সেকেন্ড স্ট্রিং সেভেন থ্রেট ফোর্থ ফিঙ্গার নোট হচ্ছে এফ শার্প সর হচ্ছে শুদ্ধ গান ডি মেজর সেভেন কর ডি মেজর সেভেন কর ফার্স্ট ফিঙ্গার দিয়ে ফিফ ফ্রেটে বারে এভাবে ধরতে হবে থার্ড স্টিং সিক্স ফ্রেট মিডিল ফিঙ্গার এভাবে ফোর্থ স্ট্রিং সেভেন ফ্রিট থার্ড ফিঙ্গার এভাবে সেকেন্ড স্ট্রিং সেভেন ফ্রিট ফোর্থ ফিঙ্গার এভাবে ধরতে হবে ডি মেজর সেভেন কর্ড এবারে ডি ডমিনেন্ট সেভেন কর্ড এটা হচ্ছে সিম্বল ডমিনেন্ট সেভেনথ কর্ডের ফর্মুলাটা দেখে নিচ্ছি ডমিনেন্ট সেভেনথ কর্ড ওয়ান থ্রি ফাইভ ফ্ল্যাট সেভেন গা পা কোমল নিন কীভাবে ধরতে হয় সেটা দেখাচ্ছি ফ্রেট কাউন্ট হবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সিক্স স্ট্রিং ফিফ রেট এ নোট সর হচ্ছে পা ফিফ স্ট্রিং ফিফ রেট নোট হচ্ছে ডি সর হচ্ছে সা থার্ড স্ট্রিং ফিফ রেট নোট হচ্ছে সি সর হচ্ছে কোমলনি ফার্স্ট স্ট্রিং ফিফ রেট নোট হচ্ছে এ সর হচ্ছে পা ফার্স্ট ফিঙ্গার দিয়ে বারে এভাবে ধরতে হবে ফোর্থ স্ট্রিং সেভেন থ্রেড থার্ড ফিঙ্গার নোট হচ্ছে এ স্বর হচ্ছে পা সেকেন্ড স্ট্রিং সেভেন থ্রেড ফোর্থ ফিঙ্গার নোট হচ্ছে এফ শার স্বর হচ্ছে শুদ্ধ গা ডি ডমিনেন্ট সেভেন কর্ড ডি ডমিনেন্ট সেভেন কর্ড ফার্স্ট ফিঙ্গার দিয়ে ফিট ফ্রেটে এভাবে বারে ধরতে হবে ফোর্থ স্ট্রিং সেভেন ফ্রেট থার্ড ফিঙ্গার সেকেন্ড স্ট্রিং সেভেন ফ্রেট ফিঙ্গার ডি ডোমিন ডি মাইনার সেভেন্থ কিভাবে ধরতে হয় সেটা দেখাচ্ছি এটা হচ্ছে সিম্বল ডি মাইনর সেভেন্থ এর ফর্মুলাটা হচ্ছে ওয়ান ফ্ল্যাট থ্রি ফাইভ ফ্ল্যাট সেভেন সা কোমল কোমলগা পা কোমলনি কিভাবে ধরতে হয় সেটা দেখাচ্ছি ফ্লেট কাউন্ট হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন

নোট হচ্ছে এ স্বর হচ্ছে পা ফার্স্ট ফিঙ্গার দিয়ে বারে ধরতে হবে এবারে ফোর্থ স্ট্রিং সেভেন ফ্রেট থার্ড ফিঙ্গার নোট হচ্ছে এ স্বর হচ্ছে পা সেকেন্ড স্ট্রিং সিক্স ফ্রেট সেকেন্ড ফিঙ্গার নোট হচ্ছে এফ স্বর হচ্ছে কোমল গা ডি মাইনার সেভেন্ড d মাইনার সেভেন কর্ড ফার্স্ট ফিঙ্গার দিয়ে ফিফ্থেটে বারে এভাবে ধরতে হবে সেকেন্ড স্ট্রিং সিক্স ফেট সেকেন্ড ফিঙ্গার এভাবে বসাতে হবে ফোর্থ স্ট্রিং সেভেন ফেট থার্ড ফিঙ্গার d মাইনার সেভেন্থ thank <music> you